হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সব জিনিস হতে। আমরা সবসময় মিষ্টি খাবার তৈরি করার সময় চিনি ব্যবহার করে থাকি, আর চিনির ব্যবহার সম্পর্কে আমরা জানি যে কোনো কিছু মিষ্টি করতে গেলেই আমরা চিনি ব্যবহার করব। কিন্তু আজ আমি আপনাদেরকে এই খাবার ছাড়াও কীভাবে চিনি ব্যবহার করতে হয় বা অন্যান্য কী কী কাজে চিনির ব্যবহার আছে এই জিনিসগুলো আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আমরা যখন কোথাও বেড়াতে যাই অথবা ভার্সিটিতে ক্যাম্পাসে বসে বা মাঠে বসে আড্ডা দিই ফ্রেন্ডদের সাথে, তখন দেখা যায় অনেক সময় ঘাসের উপরে বসার ফলে সেই ঘাসের দাগ লেগে যায় কাপড়ে। আর সেটা যদি সাদা কাপড় বা হালকা কালারের কোনো কাপড় হয়ে থাকে, সেই দাগ তোলা কিন্তু খুব দুষ্কর হয়ে যায়। এই কঠিন দাগ তোলার জন্যে কিন্তু আপনি চিনি ব্যবহার করতে পারেন। অল্প একটু কুসুম গরম পানিতে চিনি মিলিয়ে একটি পেস্ট তৈরি করে ফেলুন, আর সেই পেস্টটি আপনার সেই দাগের উপরে 30 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিন। তারপর স্বাভাবিক নিয়মেই আপনার কাপড়টি ধুয়ে ফেলুন, দেখবেন আপনার সেই ঘাসের দাগ কাপড়ে আর থাকছে না। তেলাপোকার উপদ্রবের কারণে আপনার কি ঘরে থাকা দায় হয়ে উঠেছে? তাহলে আপনি চিনির ব্যবহার করেই এই তেলাপোকা খুব দ্রুত ভাগিয়ে ফেলতে পারেন। আপনার ঘরের যেখানে তেলাপোকার উপদ্রব বেড়েছে সেটা হয়তো হতে পারে আপনার কিচেনে অথবা কোনো স্পেসিফিক জায়গায় বাথরুমে। তাহলে আপনি সমপরিমাণ বেকিং পাউডার আর চিনি নিয়ে সেই মিশ্রণটি সেখান দিয়ে ছিটিয়ে দিন। তারপর দেখবেন তেলাপোকার উপদ্রব অনেক কমে গিয়েছে। আর এই প্রক্রিয়াটি আপনাকে কয়েকদিন পর পরই পুনরাবৃত্তি করতে হবে, তাহলে ঘরের তেলাপোকার উপদ্রব একেবারেই কমে যাবে। তেল চিটচিটে সরঞ্জাম পরিষ্কার করতে গিয়ে দেখতে পাচ্ছেন আপনার সরঞ্জামটি ঠিকই পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু আপনার হাত থেকে কোনো প্রকারেই সেই তেলতেলে ভাব দূর করতে পারছেন না। সেক্ষেত্রে আপনি 1 চা চামচ চিনি আপনার সাবানের সাথে মিশিয়ে হাত ঘষে ধুয়ে ফেলুন, দেখবেন খুব তাড়াতাড়ি সে হাতের তেল চিটচিটে ভাব দূর হয়ে গিয়েছে। আর আপনি যদি হাত কোমলও রাখতে চান, তাহলে আপনাকে সমপরিমাণ অলিভ অয়েলের সাথে চিনি মিশিয়ে হাতটি ঘষে ধুয়ে ফেলতে হবে, আর তারপরে দেখবেন আপনার হাতটি কোমলও লাগছে এবং হাতের তেলতেলে ভাবও দূর হয়ে গিয়েছে। আজ আমি তাহলে এখানেই শেষ করছি। আরও নতুন নতুন জিনিসের নানান রকমের ব্যবহার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমাদের পেজটিতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন।